আসসালামু আলাইকুম। দূরের কাছে জাতি জানতে বই আঙ্গুয়ে অনুষ্ঠান চ্যানেল আনাগো ব্যাকরে আইএন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আইএন টিভি বিশেষ আয়োজন আঞ্চলিক ভাষার অনুষ্ঠান আঙ্গো বাড়ি নোয়াখালী হুর অনুষ্ঠানে আনাগো লগে আই আসি মিনুদ্দিন সুফল। প্রত্যেকবার মতো আঙ্গো লগে আঙ্গো একজন গেস্ট আছে আজকে। আই অতি ব্যাকের আগে আন্দা করে আঙ্গো অতিথির লগে আই হয়েছে করা দিব। আঙ্গো অতিথি হয়েছে জনাব সারোয়ারে আলম ভাই। সারোয়ারে আলম ভাই এত আঙ্গো নোয়াখালী জেলার মাইজদি বিনোদপুর গ্রামের দুলামিয়া মুক্তার বাড়ির হলে হতেন। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি, ভালো আছেন? জানলে ভালো আছি। মানে বিরাট খুব সুন্দর আয়োজন করছেন আপনারা। আচ্ছা, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে উপস্থাপনা করতেছেন। আপনারা ধন্যবাদ আমরা প্রোগ্রামে আসছেন। সারা ভাই একসময় কবি, সাংবাদিক ও সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী ছিলেন হতেন, আর হেতেনাঙ্গ কুচিকাচার মেলার কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন হতেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই এর আইএন টিভিরে। আইএন টিভি একটা অনুষ্ঠান করি পারলে আসলে আইএন টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আঙ্গো নোয়াখালীর কথা আমরা ঘুরে পৃথিবীর মানুষদের বেগুনে শুনাইতে পারি। এর আর আঙ্গোরে সার্বিকভাবে সহযোগিতা করছি আঙ্গো টিএনটি কনসালটেন্সি লিমিটেড। টিএনটি কনসালটেন্সি লিমিটেড ইফতেমাদরে আমরা ধন্যবাদ জানাই এর। দর্শক মণ্ডলী, আপনারা যাতারা আঙ্গো অনুষ্ঠান চানের আঙ্গো ব্যাকরে কমু আপনারা টিভির স্ক্রিনের মধ্যে গিয়ে নাম্বার দেখবেন, নাম্বার আপনারা আঙ্গোরে কল করতে পারবেন। কল করলে আঙ্গো অতিথির কথা কইতে পারবেন, আঙ্গোর সুখ দুঃখের কথা, মনের কথা, নোয়াখালীর কথা আজকে আপনারা কেন কথা কইতে পারবেন আঙ্গো অতিথির লগে। অনুষ্ঠানে যাবার আগে আমরা হইতে পারার মতো একে দাদা দিই, আসলে দাদা দিয়ে শুরু করি আমরা আঙ্গো নোয়াখালীর দাদা। কিছু দাদা আছে সুন্দর সুন্দর, আমরা একে দাদা দিই আজকে, একে দাদা দিব দর্শকগুলাই। দর্শকরা আমরা দাদাকে একখান আঙ্গো স্ক্রিনের মধ্যে বাড়ির আমরা চান একখানা। আজ দাদা কইছে, আটতলা ঘর তার একখান খুঁড়ি, বন্ধ করতে হইলে সিবিজর টুটি। আটতলা ঘর তার একখান খুঁড়ি, বন্ধ করতে হইলে সিবিজর টুটি। দাদাকার উত্তর আপনারা যাতারা দিতে পারবেন, আপনারা আঙ্গোরে কল করতে, কল করলে আঙ্গোরে কইতে পারবেন। আর আঙ্গো আইএন টিভির অ্যাড্রেসে আপনারা হারাইতে পারবেন প্রযোজক আঙ্গো বাড়ি নোয়াখালী আইএন টিভি আশি আবে রোড আইজি 11 7 BT এই নাম্বারে আপনারা ফোন করতে পারবেন, সিনিলেকে হারাইতে পারবেন। আর আঙ্গোরে যদি ইমেলও করতে পারবেন আপনারা। আর আমরা অন্য যদি লাইনে যদি থান আপনারা, আপনারা যদি জানেন আপনারা দাদাকার উত্তর আপনারা আঙ্গোরে জানাইতে পারবেন আমরা। দর্শক মণ্ডলী, আঙ্গো বেশ কোক এই পুজোর শেষ হয়ে গেছে। আঙ্গো আঙ্গো আগের কিছু দাদা আছিল প্রত্যেক এপিসোডের উত্তর আমরা তিনগা এপিসোডের দাদার উত্তর আজকে যাতারা দিছে, এত করে আমরা পুরস্কার করছি, এত পুরস্কৃত করছি, হেতাকন আমগুলো আজকে আমরা রান্না করে প্রচার করে কেন দেবো। আঙ্গো প্রথম পর্ব দাদা আছিল আঙ্গো, আতা আছে মাথা নাই, হেড আছে উজুড়ি নাই, এটার উত্তর আছিল ষাট। এই উত্তরগা মেলা জনে দিছিল আঙ্গো, উত্তরগা উত্তরগার ইয়ে আছিল আঙ্গো ষাট। আঙ্গোরে মেলা জনে উত্তর দিচ্ছে, আমরা হেনতন আমরা বাসি একজনটা আমরা লইছিলাম, তাদের নাম হচ্ছে নাসরিন রশিদ। বাহ, নাসরিন রশিদ আপা আপনারা ধন্যবাদ, আপনার আঙ্গো বিজয়ী, প্রথম এপিসোডের বিজয়ী আপনি, অভিনন্দন অভিনন্দন আপনার আঙ্গো প্রোগ্রাম এতন। আঙ্গো দ্বিতীয় দাদার উত্তর আসিল আঙ্গো, দ্বিতীয় দাদাকে আসিল একখান টেবিলে হাজগে মাসি আছে, আয় থাবড়া একগে মারিয়ার আছি আর কোগা আছে, এটার উত্তরও মেলা জনে দিছিল। এটার তো আঙ্গো একজন দর্শক আঙ্গোরে উত্তর দিছিল, আমরা লটারির মাধ্যমে আপনার উত্তরটা পাইছি। আমরা আশরাফুল করিম, আশরাফুল করিম ভাই, আশরাফুল করিম আপনাদের ধন্যবাদ। কোন আশরাফুল করিম ভাই? আশরাফুল করিম ভাই একবার দর্শক আছিল, এত আঙ্গোরে ইয়ে করছে এখন। কারণ আঙ্গো আরেকটা আশরাফুল করিম ভাই আছে সাউথ আফ্রিকা থাকে। না না, এটা আঙ্গো লন্ডনে থাকে এখন। আশরাফুল করিম ভাই আমরা আসলে হেতারা আঙ্গোরে অনলাইনেও দেয়, আবার টেলিফোন করিয়ে কইতো, আবার অনেকে সিনি নিয়ে লিখে হারাইতো, আমরা কিন্তু আসলে এই বিজয়গুলোর নামগুলো বার করছি আমরা। তো পুরস্কার কেন হয় হেতারা? পুরস্কার আঙ্গোলকে এখন যদি আমরা যদি এই যাদের নামগুলো কইছি আমরা, আপনারা আঙ্গোলকে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন আঙ্গো আইএন টিভির মাধ্যমে, আমরা এটা পৌঁছা দিবো। এটা হেতারা ইয়ে না হয়ে বা আঙ্গো তৃতীয় এপিসোডের দাদা আছিল, আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত। আল্লাহর কি কুদরত লাড়ির ভিতরে শরবত, এটার উত্তর আসিল আখ। না না, কুইয়র কুইয়র কুইয়র, এটার উত্তর আখ বা কুইয়র আসিল। তো আঙ্গো উত্তরগা দিছে মনি ইসলাম, মনি ইসলাম আপা আঙ্গো এটার আঙ্গোরে এই উত্তরগা দিছে। দর্শক মন্ডলী, আপনাদের কইয়ের যাত্রা তিনগা উত্তর তিনগি পুজোরের আমরা ডিক্লেয়ার করছি আমরা, যদি আপনারা আঙ্গোলা কন্ট্যাক্ট করিয়েন, কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে পুরস্কার আপনাদের কাছে পৌঁছাই দিব, অথবা আপনারা আঙ্গো আইএন টিভিতে আই আঙ্গুতন যোগাযোগ করে আমরা ইয়ে লইতে হবে। কেনা সারা ভাইয়ের কাছে চলে যাবো আমরা, সারা ভাইয়ের যাওয়ার আগে আঙ্গো এই কোকা কলার আছে আঙ্গো লগে, আমরা কেন কলার কল গুনে কালো। আচ্ছা ঠিক আছে জি, কলার আসসালামু আলাইকুম। আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমি ইউনুস পাঠান বলু বলছিলাম। বলু ভাই, ভালো আছেন? নেই ভালো আছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আছি আছি, আপনাদের কি অবস্থা? এই তো আছি, ভালো আছি। আঙ্গো অনুষ্ঠান সামনে আপনার ধন্যবাদ। আজকের আজকে তো ছাতা দাদা দিচ্ছেন, ছাতা ছাতা নিয়ে। আচ্ছা বলু ভাই, উত্তর আছে ছাতা। আচ্ছা ঠিক আছে, আপনাদের উত্তর আমি হাইছি আই।
এক সময় কোচিগাছার মেলা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন আপনি, জি আমরা ভিডিও করছি, আমরা ভিডিও চাই একা দর্শকরা আগে ভিডিও দেখে আঙ্গু নোয়াখালীর শহীদ মিনার আর আঙ্গু নোয়াখালীর পাবলিক দর্শক মন্ডলী আমরা আবার চলে আসছি আঙ্গুইতে। সারর ভাই, আঙ্গু কোচিগাছার মেলা, তারপরে যাই পাবলিক লাইব্রেরি, শহীদ মিনার, শিল্পকলা, এখন বেগিন আঙ্গু নোয়াখালীর একলগে এক জায়গাতে একই জায়গাতে এক জায়গাতে আর আপনি এখন বেগিনের লগে একসময় মানে ওতো তো জড়িত আছিলেন, আমি জড়িত ছিলাম। হ্যাঁ, আঙ্গু এই মাসজিদে এখন কে কে আছে আসলে, কেন আপনার লগে কেন মাসজিদ এখন মনে করেন পাবলিক লাইব্রেরির যে অবস্থা দেখলাম, হ্যাঁ দেখছি, এটা তো একেবারে করুণ অবস্থা, মানে এত করুণ অবস্থা পাবলিক লাইব্রেরির। এর আগেও ফেসবুকে আমি দেখছি বিভিন্ন জায়গায়, ফেসবুকে দেখলাম ভাঙাচুরা এটা, কিন্তু এই পাবলিক লাইব্রেরি আর টাউন হলে, আপনার টাউন হলে বিশেষ করে অনেক অনুষ্ঠান আমরা করছি, যে যে জাতীয় কবিতা পরিষদের যে অনুষ্ঠান এগুলো আমরা টাউন হলে করতাম, পাবলিক লাইব্রেরিতে বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক লাইব্রেরিতে হয়তো পাবলিক লাইব্রেরিতে ওদের বইয়ের আপনার বই পুস্তকেরও বেশ ভালো ইয়া আসছিল, কালেকশন আসছিল সেই সময়। আর এরপরে আমরা সান না পাবলিক লাইব্রেরির মধ্যে অন কিছু নাই না, এখন তো এগুলো এখন পাবলিক লাইব্রেরিতে একেবারে খুবই খারাপ অবস্থা, না এটা গরু গরুর মতো অবস্থা হয়ে গেছে। কোচিগাছার মেলার অবস্থাও দেখলাম খুবই খারাপ, কোচিগাছার মেলার মতো একটা প্রতিষ্ঠান যেটা আপনার মনে করেন আমার তো ওই যে জাতীয় পর্যায়ের কথা আপনি একটা বলছিলেন, এটা তো আমার এই মানে শুরুটা হয়েছিল আসলে মাইজদিত্তুন। আচ্ছা, মাইজদিত্তুন শুরু হওয়ার পর যখন দাদাভাই যখন আমার ঢাকা যাওয়ার পর বুঝলো যে আমি মাইজদিদ থেকে আসছি, মাইজদিদ কোচিগাছা। স্যার ভাই আঙ্গলকে কোকো অনলাইনে ইয়ে আছে, আমাদের আমাদের নাম ফুকরম স্যার, এখানে সুন্দর এখানে নোয়াখালী ভাষা কেন কাঙ্গুরা কেন কোন একখানা কোনটা কোনটা কইতাম এই বেগিন নোয়াখালী ভাষা কেন চেষ্টা করেন কথা বলেন, নোয়াখালী ভাষাই তো কই এর চেষ্টা করেন, 27 বছর আগে আপনার কই সুফল 27 বছর আগে নোয়াখালী তুন মানে করেন বাড়ি আইছি, ঠিক আছে এন্ড কষ্ট হই যাইবো না, ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করি, হ্যাঁ এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, এটা হরিকে এটা হরিকে দিয়ে লাইব আজকে, তবে যাই হোক অসুবিধা হইবো না, না অসুবিধা না, ঠিক আছে না, তো আমাদের কইতাম যে আসলে এটা এই অঞ্জন যে অবস্থা এখন এই কোচিগাছার মেলা কোন আপনি আঙ্গু শিল্পকলা কোন শিল্পকলা কেন স্ট্রাকচার আছে সুন্দর চাই, কিন্তু পাবলিক লাইব্রেরি ইয়ান আমরা তো আসলে ইয়ান তো আমরা উড়িয়ে আইছি, আমরা পাবলিক লাইব্রেরি তো খুবই দরকার, ইয়ান তো উড়িয়ে আইছি, ইয়ান তো লগে দি আর মনে করেন যে বড় বড় ডাক্তার অটালিকাগুলো আছে, শুধু এটা না এই জেলা শহরে যত অনুষ্ঠান হইতো তখন রাজনৈতিক অনুষ্ঠান মিছিল করি আই, সবাই কিন্তু খাইতো পাবলিক লাইব্রেরির সামনে, ইয়ান বক্তৃতা দিত, পাবলিক লাইব্রেরির সামনে খাড়ায় কিন্তু বক্তব্য দিত, তাহলে আর হে পাবলিক লাইব্রেরির অবস্থা কি, এখন এটা হচ্ছে যে অবহেলা,
পাবলিক লাইব্রেরি কেন তো কার অধীনে আছে না পাবলিক লাইব্রেরি কার অধীনে না পাবলিক লাইব্রেরির প্রধান হলো যে জেলা প্রশাসক জেলা প্রশাসক হলো প্রধান তারপরে একটা বেসরকারি জিনিস এটা হলো যে অনেকেই পরিচালনা করে অনেকভাবে সহযোগিতা পায় সরকারি সহযোগিতা আছে এখন এখানে ম্যানেজমেন্টে কি সমস্যা অথবা কি এগুলো আমরা জেলা প্রশাসক অফিসে তো এটা লগে দিই যে এটা অল্প কিছু অল্প কিছু দূরে তো এটা এটা কি জেলা প্রশাসক সঙ্গে কি এটা জানা এটা এটা তো ফেসবুকে অনেকেই লেখালেখি করতেছে দেখলাম কিন্তু এখন এটা কেন হয়েছে এখন কি অবস্থা না স্যার ভাই আমাদের কাছে এটা একটা মানে আমি নিজের দিলে তো প্রশ্ন করি না কারণ জেলা প্রশাসক আমাদের কোন এটা সভাপতি পদাধিকার বলে সভাপতি হাতে নিতে তো জেলা প্রশাসক একটা গরু গরু বুঝি সভাপতি এটা তো খুবই দুঃখজনক এটা এটা আপনি যেটা কইছেন আর সবচেয়ে বড় কথা যে নোয়াখালীর অনেক কিছুর লগে কিন্তু এই পাবলিক লাইব্রেরি কিন্তু জড়িত আমরা আসলে আমরা আজকে আসলে আঙ্গ প্রোগ্রাম হতে না আঙ্গ অনুষ্ঠান হতে আমরা আমরা কেন এই জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি আসলে আপনি যেহেতু এনের সভাপতি এই জেলা পাবলিক লাইব্রেরির সভাপতি আপনার চোখে যদি একখানা আঙ্গ পাবলিক লাইব্রেরির হড় একখানা আঙ্গ বর্তমানে যে নোয়াখালীর যে হোলাঙ্গুন আছে এগুলো যেন একখানা আঙ্গ এই বই খাতা লেখা একটা বইমুখী হয় তার একখানা বইমুখী একখানা একখানা যেন সংস্কৃতিমুখী যেন একখানা হয় এটা লেখালে ইয়ে করি আমরা সারার ভাই সারার ভাই এক সময় মেলা কিছুর লগে জড়িত আছেন আপনি আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানি আপনি এফেক্স ক্লাবের 90-91-92 সালে আপনি ট্রেজারার আছেন ট্রেজারার ছিলাম হ্যাঁ আপনি আপনি সেই সময় আমাদের মনে একটা ম্যাগাজিন বা কিছু সম্পাদক আছেন নাম হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আমি নোয়াখালীর সাথে সাথে নোয়াখালীদের সাথে সাথে আমি গর্ববোধ করি আমাদের বাংলাদেশের জন্য আমাদের নোয়াখালীর মধ্যেই আমার জানা মতো 49 বছর হবে আমার আগামী জানুয়ারিতে যে নোয়াখালীর প্রথম মহিলা বেগম খালেদা জিয়া আল্লাহর গোর দেখে বাহির হয়ে আসতেছেন উনি যদি আবার সৌদি আরব যান হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তো সকল সমস্যা সমাধান হয়ে যাবে শফিকুল ভাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের ধন্যবাদ সারার ভাই এফএক্স ক্লাবের আপনি ট্রেজার আসলেন বুঝছেন না আর আপনি জানেন কিনা কই তার আঙ্গন বর্তমানে নোয়াখালী খোলা এফএক্স ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট আঙ্গন নিজামুদ্দিন ফিন্টু আঙ্গন নোয়াখালী আমি শুনছি এটা তো আসলে মানে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আঙ্গ আঙ্গ অনেক বড় একটা পাওনা এটা আই কইয়ের আমরা আঙ্গ এই ন্যাশনাল প্রেসিডেন্টের গিয়া বানি আঙ্গর কাছে আছে কেনা ভিডিওর মাধ্যমে হাতে আঙ্গ আঙ্গ কাছে হারাইছে কেনা আমরা একটা ভিডিও একটা সামনে আচ্ছা দেখেন তাহলে হ্যাঁ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাপেক্স বাংলাদেশের পক্ষ থেকে আমরা বেগুন রে আমি সালাম ও শুভেচ্ছা জানাই আপনারা অনেকে জানেন অনেকেই শুনছেন অনেকে দেখেন আমরা হচ্ছে কি অ্যাপেক্স ইন্টারন্যাশনালের একটি সংগঠন অ্যাপেক্স বাংলাদেশ 1931 সালে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপেক্স যাত্রা শুরু করে অ্যাপেক্সের সদস্য শীর্ষ 1961 সাল থেকে বাংলাদেশে অ্যাপেক্স তাদের কর্মকাণ্ড শুরু করে বর্তমানে সারা দেশে 140 ক্লাবে প্রায় 5,000 স্বেচ্ছাসেবী অ্যাপেক্সিয়ান নিজুগো টাকা নিজের কম ভাগ্যমান অসহায়ের বাসায় এসে সমস্যার দ্বারা তারাকে বেশ কিছু স্থায়ী সেবা প্রকল্প চালু রাখছে তারা আরও দুর্গাপূর্ণ বিষয়ে কাজ করে সেবার পাশাপাশি তারা সুনাগরিকত্ব নিজে করে বিল্ড আপ তৈরি করার জন্য কাজ করে এবং পাশাপাশি সৌহার্দ্য বা বন্ধুত্ব নিয়ে তার খুব বেশি যাত্রা আসছে আমরা যারা নোয়াখালী ভাষায় নোয়াখালী মানুষ হিসাবে আমরা যারা অনুষ্ঠানগুলো আগে না এর কতদিন অ্যাটেন্ড করেন আমরা ব্যাকে এটা দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানে আমাদের খুব ভালো লাগে অনুষ্ঠানে যিনি উপস্থাপক আমরা মিনাজুদ্দিন সুফল এতে নোয়াখালী বলা হিসাবে নোয়াখালীর একসময় খুব প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার ছিল খুব ভালো একজন স্বেচ্ছাসেবক মানুষ আছিল এতে এই দেশে থাকতে রক্ত দিত ওই জায়গা জায়গায় তারা যে কাজ শুরু করছে আমরা তারা ধন্যবাদ জানাই আর আমার নোয়াখালী বলতে কিন্তু আসলে হেনি লক্ষুরা মাইজ দি সঙ্গে বিগুণ মিলে হচ্ছে নোয়াখালীরা নোয়াখালী ভাষাও কিন্তু এক এক জায়গায় একরকম লক্ষুরের ভাষা একরকম হিন্দি ভাষা একরকম নোয়াখালী অঞ্চলের ভাষা একরকম হাতিয়ার ভাষা একরকম কিন্তু কিছু জায়গায় কমন আছে আর আমি বলো হিসেবে অরিজিনাল নোয়াখালীরা যদিও একটাই বাংলাদেশের মতো একটা বড়ো সংগঠনে এই প্রথমবারের মতো এই 1931 সালের পরে
এই প্রথমবারের মতো নোয়াখালী থেকে আমি একমাত্র ন্যাশনাল বেসিং মতন গেছি অ্যাপিসার নোয়াখালী সদস্য হিসাবে। এর আগে দুই একজন হয়েছে, কিন্তু হেতারা কখনো নোয়াখালী ক্লাবের মেম্বারা ছিল না। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতাম, যাই একটা বিষয় আছে নোয়াখালীর মানুষের, কিন্তু মানুষ এই অঞ্চলটার একটা ইউনাইটেড স্টেট অফ নিউখালী, এই নিউখালীর মানুষের একই ধরনের অবস্থান আছে। আমরা যারা বিদেশে থাকেন, আমরা শুধু এটা ভাষার প্রয়োগ দেখাবেন না, এটা নিয়ে অনেক বেশি একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা তৈরি দিতে পারবো। আল্লাহ অন্যগর অনেকেরই সামর্থ্য দিছে, আর অনেকেরই আসলে শেষ ঠিকানা হচ্ছে এই অঞ্চলটা। পিতা মাতা বাপ মা বাপ দাদা দাদি ব্যাকের লগে কিন্তু আপনারা ইয়ে কবরস্থানের জায়গাটা ঘুরতে দেখবেন। অনেকে অনেক জায়গা আছে নোয়াখালীরা, অনেক অনেক কিছু করেন না, কিন্তু আমি মনে করি অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা নোয়াখালীর প্রতি, নোয়াখালীর মানুষের প্রতি, নোয়াখালীবাসীর প্রতি আপনারা ভালোবাসা দরদ দেখাই দিচ্ছেন, আপনাকে সত্যিকার দরদটুকু আবার যদি এই অঞ্চলে মানুষের লেগে স্থায়ীভাবে কিছু করতে পারেন, কোনো প্রজেক্ট নিতে পারেন, সেইটা হইলে আমাদের খুব ভালো হবে। এইখানে স্থায়ীভাবে প্রজেক্টে অনেক জায়গা আছে, অনেক সুযোগ আছে, প্রচুর জায়গা জমি আছে, একটা সমন্বিত প্রজেক্ট করানো যায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, এমন আপনাকে সহায়তার মাধ্যমে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অসহায় বৃদ্ধ লোক আছে, একটা বড় কম্পাউন্ডের মধ্যে বৃদ্ধ লোকরাই থাকলো, তাদের চিকিৎসার ব্যবস্থা হলো, তারপর থাকার ব্যবস্থা হইলো, হেঁটে যদি রুজি রোজগার থাকে, হেঁটে লেগে নিজেকে ফুকবো, নিজেও চাষাবাদের ব্যবস্থা যেমন থাকা দরকার, পাশাপাশি ছোটো ছোটো বাচ্চা যারা আছে অসহায় ইতিম পথ শিশু, সবাই লেগে এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, লগে নুরানি মাদ্রাসা থাকবো, ধর্মীয় শিক্ষা আমার প্রাথমিক শিক্ষা, এমন এখানকার প্রলয় হয় কর্মমুখী শিক্ষা শিক্ষায় বড় হইব। আমার যারা একটু কম শিক্ষিত আবার যারা আছে বেকার, তাগর লেগে এখানে কাজ শিক্ষার লেগে ট্রেনিং করানোর ব্যবস্থা থাকবো, যারা বিদেশ যেতে চায় দেশি রান্না বিদেশি রান্নার যে পার্থক্যগুলো আছে এখানে তারা এখানে শিখে দেব, বিভিন্ন কর্মমুখী শিক্ষার যে সুযোগগুলো আছে তারাও এখানে শিখবো, সব জায়গায় করতে পারলে আসলে আমরা ভালো হবো। আমরা চাই এই আঙ্গ বাড়ি নোয়াখালী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এক ধরনের মোর্চা তৈরি করবেন, এক ধরনের সুযোগ তৈরি করবেন, এক ধরনের ট্রাস্ট তৈরি করবেন, যেখান থেকে আমরা নোয়াখালী মানুষেরা অনেক বেশি উপকৃত করার হওয়া যেমন সুযোগ আছে, উপকৃত করার সুযোগ আছে। আপনারা খালি বছরের বছর বিদেশের পাউন্ড বাড়াবেন, ডলার বাড়াবেন, আমরা ভাঙি ভাঙি খাবো, এটা যেন নয়, এর থেকে যেন একটা প্রোডাক্টিভিটি থাকে। আমি আইএনটিভি কর্তৃপক্ষ রান্নাঘরে বারবার করে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ধন্যবাদ নিজামুদ্দিন ফিন্টু ভাইরে। নিজামুদ্দিন ফিন্টু ভাই আঙ্গো ন্যাশনাল এফএস ক্লাবের ন্যাশনাল প্রেসিডেন্ট। সারা ভাই রকম, সারা ভাই একসময় ট্রেজারার আসলেন 91 সালের ট্রেজারার আসলেন, আপনার হোলা নোয়াখালী হোলা ন্যাশনাল প্রেসিডেন্ট, আপনার কেকে লাগে? এটা প্রথমে আপনারে ধন্যবাদ জানাই সুফল, যে আপনি যে লন্ডনের বই আপনি এই এত কষ্ট করে একটা ভিডিও জোগাড় করছেন। আমি তো আমরা যে এটা শুরু করছিলাম, এরপরে এখন এই যে নিজামুদ্দিন পিন্টু সাহেব উনি জাতীয় পর্যায়ের সভাপতি, অ্যাপেক্স ক্লাব যারা করে হাতা করে কয় আর কি অ্যাপেক্সিয়ান, তা আমি নিজেও একজন অ্যাপেক্সিয়ান, অনেক কষ্ট করছি মাইজ দিতে সংগঠনের লাই, তখন আমরা তাঙ্গু তো আসলে ওরকম তো কোনো জায়গা নিজের পয়সা বলতে আঙ্গু সারোয়ার মির্জা আসলে সভাপতি, ওনারা মানে তো ওনার তো অনেক টাকা পয়সা আছে, ওনারা বেশ সহযোগিতা করতো। তারপর আমাদের তখন বণিক সমিতির সভাপতি ছিল গোলাম রহমান ভাই, মারা গেছেন উনি, খুবই ভালো একজন মানুষ ছিল বণিক সমিতির সভাপতি, মানে এরকম মানুষ। গোলাম রহমান ভাইরে নিয়ে আমি 10 মিনিট কথা কখন যাবো, এতটা উদারা ছিল। সেক্রেটারি আছে আবুল বাশার ভাই কন্ট্রাক্টর, আরেক উদার মানুষ আর কি, যে কোনো কাজে, এই যে শহীদ মিনার দেখাইছেন না, এই শহীদ মিনারের সঙ্গেও কিন্তু আরো অনেক স্মৃতি আছে। ডাইনাস সেন্টারের পরিচালক ছিল তখন মুস্তাফিজুর রহমান সাহেব, ওনার বাড়ি হলো কুমিল্লা, কিন্তু উনি কিন্তু নোয়াখালীর সংস্কৃতি অঙ্গনে সংস্কৃতির লাই কিন্তু এই একজন মানুষের যে পরিশ্রম এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, তো এখন অ্যাপেক্স ক্লাবের কথা কই, এই অ্যাপেক্স ক্লাবের প্রায় বাংলাদেশে বোধহয় 140টা সংগঠন আছে, বোধহয় এখন 140টা ক্লাব আছে। এই ক্লাবের সভাপতি হলো নোয়াখালীর একজন, এটা মানে এই আঙ্গো বাড়ি নোয়াখালী অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ইয়েরে আপনার নিজামুদ্দিন পিন্টু সাহেবকে অভিনন্দন জানিয়ে, কংগ্রেচুলেশন এবং অভিনন্দন আপনারও জানাইতেছি যে আপনি এত কষ্ট করে একটা জিনিস সংগ্রহ করছেন। আমি এখন মুখের আঙ্গুলে কলার আছে, কলার কল। আচ্ছা ঠিক আছে, কল কল। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। ভাই কে কইছেন ভাই? নাম তো অনর হাইনো, হাকিকা দি নাম রাখুমারি।
আচ্ছা আকি এর নাম রাখবেন? হ্যাঁ নাম রাখুন, আমরা আজকে গেস্ট হবে কম কিনলে আঙ্গো না গেস্ট আছে গেস্ট আছে আঙ্গো গেস্ট কি আই হতে না উনি না হইছে হইছে হইছবো জাঙ্গো গেস্ট কোন যখন হতে না হরেনি আইবো হ্যাঁ আইবো আইবো অনুষ্ঠানে হরে আইবো কেন হ্যাঁ কি অবস্থা আপনার ভালো আছেন কইরবে নি অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ টেলিফোন করার লাগি, আর আমাদের ইয়া ফ্যামিলি লে প্রোগ্রাম সান ধন্যবাদ কইর ভাই। ওকে আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কত দূরত্বন ফোন করছে। নেক্সট কলার। আচ্ছা ইয়া সারা ভাই কোন আপনি একটু না তো যেটা অ্যাপেক্স লাইভের কথা কইয়ের আমনে রে অ্যাপেক্স লাইভের কথা যেটা কইতেছিলাম সেটা হলো যে এই সংগঠন মনে করেন ওই যে আমরা যে অনেক সময় কই না যে সুনাগরিক তৈরি করা, আচ্ছা এই ধরনের সুনাগরিক তৈরি করা, মানুষের গরিব মানুষের বিপদ আপদে সহযোগিতা করা, এই ধরনের সংগঠনগুলোর কোনো রকমের কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আমাদের সবচেয়ে বড় যে কাজটা আমরা করতাম সেটা হলো যে গরিব মহিলাদের মধ্যে আমরা সেলাই মেশিন দিতাম, রাইট? হ্যাঁ, তারপর যেসব মনে করেন ছেলেমেয়েরা গরিব কিন্তু পড়াশোনা করতে হারেন না, বই পুস্তকের মতো টাকা নাই, তখন কিন্তু আমরা প্রত্যেক বছর মনে করেন তাদেরকে যাই 10-12 জনকে একটা স্কুলে, বিশেষ করে অরুণচন্দ্র স্কুলে আমরা তখন এই কাজটা করতাম আর কি। এরকম অনেক কর্মসূচি তখন আমরা নিয়েছিলাম অ্যাফেক্স ক্লাবের পক্ষ থেকে আর কি। তো এগুলো তো মনে করেন এখন এই তারই ধারাবাহিকতা, এখন মনে করেন এ ভদ্রলোক বাংলাদেশে সারা বাংলাদেশে অ্যাপেক্স ক্লাবের হেতানের আমি দেখি কতদূর স্পিচ হইছি আই বক্তব্য হইছি হেতানের আসলে এরকম মর্মাংসিতা আছে এরকম হেতাগো হেতারা চাইতেছে এরকম যে আপনার ছোট ছোট কিছু মানে প্রজেক্ট করে ফেললে হেতারা কইতেছে এরকম যে প্রজেক্টগুলা যদি হেতারা যদি ডোনেশন হয় হেতারা যদি মনে করেন যে মানে আঙ্গতন যে কোনো সহায়তা হয় হেতারা তাহলে হেতারা কইতেছে যে হেতারা এখানে গরিব খোলা ফান্ডে এ টিম খোলা ফান্ডে হেতারা এখানে কাজে লাগাইতে পারবো হাতে কোনো প্রশিক্ষণ দিতে পারবো প্রশিক্ষণ দিয়ে হেতারা এনতন মনে করেন বড় বড় জায়গা তারা হারাইতে পারবে হেতারা অথবা যাতারা বিদেশ যাইতে চায় বিদেশ যাইতে চাইলে হেতা করে কিন্তু হাতে কোনো প্রশিক্ষণ দিয়ে তারপর বিদেশ একটা টেকনিক্যাল সেন্টার ভোকেশনাল সেন্টার একটা করা খুবই দরকার আসলে একটা আছে বোধহয় মাইজদি বাজারে মাইজদি একটা আছে কিন্তু আরও টেকনিক্যাল সেন্টার ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এগুলো দরকার আছে মাইজদিতে তাইলে যেটা আপনি বলছেন যে এই কাজগুলো করলে হয় কি মানুষের আসলে সাহায্য হয় উপকার হয় এখন তো মনে করেন আগের মাইজদি আর এখনকার মাইজদির মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে এখনকার মাইজদিতে আপনি পত্রিকায় যেভাবে খবরাখবর দেখতেছেন হ্যাঁ মাইজদিতে তো মাইজদিতে বারবার খবরের কাগজে আসতেছে এগুলো তো আসলে যারা আঙ্গলগে কলার আছে হ্যাঁ কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালাম কে কইছেন আমি মানিক বলছি মানিক ভাই ভালো আছেন নাই হ্যালো হ্যাঁ মানিক ভাই শুনিয়ের আই শুনিয়ের মানিক ভাই আমি একটু স্টুডিওতে কথা বলতে চাচ্ছি স্টুডিওতে আপনি স্টুডিওতে কথা কোনের আই শুনিয়ের সরি আই শুনিয়ের আপনি কো স্টুডিওতে কথা কোনের জি ভাই জি মানিক ভাই স্টুডিওতে কথা কোনের এটা ওয়ান ওয়ে হয়ে গেছে ভালো মানিক ভাই দর্শক মণ্ডলী আপনারা যারা কথা দর্শক মন্ডলী আপনারা কল করবেন আপনারা টিভির সাউন্ড কার্ড মিউট করে আঙ্গুলা কেন কথা কইন তাহলে আমরা কথা কইতে সুবিধা হইব আমরা গতবার একে দাদা আছিল আঙ্গো আঙ্গো দাদাগার দাদাগার আছিল আঙ্গো সবুজ মিয়া আড়ে যায় 101 সিমর খায় গতবার দাদা আসিল গতবার দাদার উত্তর আসিল কদু কদু বা লাউ আঙ্গরে বেশ কিছু লোক আঙ্গরে বেশ কিছু দর্শক আঙ্গরে উত্তরকা দিয়েছে আয় হাতা করে কমু যে আমাদের আঙ্গ এই অনুষ্ঠানগুলো চাইতে থান একই পুজোটা আমাদের নাম ঘোষণা হয়ে যাবে ইনশাল্লাহ সারার ভাই সারার ভাই চলে দিয়ে নাই সারার ভাই আমরা আসলে এই নোয়াখালীর কিছু আঙ্গ প্রবাদ প্রবচন আছে আঙ্গ বুঝেন আমরা কেন আঙ্গ দর্শকরা কেন হুনবেলা স্যার আমরা মুখ না কেন বুঝলেন আঙ্গো একখান শুদ্ধ ভাষা কেন কথা ঘুমায় আমাদের আমরা কেন নোয়াখালী ভাষা কবি না কেন আইস লাগা কেন কবি আমরা হারেননি কদ্দুর হারে আঙ্গো দর্শকরা কেন হুনবেল লাই সে সেদিন 5টা বাজে ফেনি যে 5 টাকার পান কিনে
পানিতে ফেলে পচিয়ে ফেলেছে। হাতে হেদিন হাঁসটা বাজে, হেনির যাই হাঁসটি আর হান কিনি, হানি থালাই হসে হালাইছে। ব্যাক অঞ্চলে কিন্তু এরকম কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে। আবার যে বই রে কই বই 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 আঙ্গুর কে প্রবাদ আছে, আসলে বুঝিনি প্রবাদ আছে গিয়া, যেমন এই হাইতান্ন কইলে কিত্ত হারে, হ্যাঁ জানি না কইলে শিখতে হারে, হ্যাঁ এটা আমরা কিল্লে কই হাইতান্ন কইলে কিত্ত হারে হইতো, যে আপনি যখন কইবেন যে না হাইতান্ন তাহলে কিন্তু আপনি কখনো হাইতান্ন। আচ্ছা মানে কিন্তু হ্যাঁ এরপরে যে কথাটা হইছে সেটা হলো যে যদি এরপরের কথাটা কি কইছেন জানি, জানি না কইলে শিখতে হারে, জানি না কইলে শিখতে হারে, আর জানি না তা আগ্রহ থাকতে হইব। আচ্ছা এরকম আরেকটা কথা আছে, সেটা হলো যে কইলে কাম শরবত, না কইলে কাম হাড় হরবত কইলে কাম শরবত যদি কইতেন চান তাহলে এটা সহজ হয়ে যায়, করণ ইচ্ছা থাকতে হইব। এরকম অনেক কথা কিন্তু মাইজদির আছে, নোয়াখালীর অঞ্চলের আছে, বিশেষ করে অনেক গানও তো আছে, অনেক সুন্দর সুন্দর নোয়াখালীর মেলা মেলা গান আছে, নোয়াখালীর মেলা গান আছে। সারর ভাই আসলে সাংস্কৃতিক কর্মী আসছিলেন আপনি, আপনারা একসময় আমি আপনার একখান ইয়ে চাইছিলাম, ম্যাগাজিনে গিয়ে দেখছিলাম একখানা, আপনার ম্যাগাজিনে আহা মাসজিদের একখান ইয়ে হাইছি, বুঝলেন আহা মাসজিদে আর নিজের আসলে অনেক স্মৃতি আর মনে হয়ে গেছে। আর আমি একশো মাসজিদ আসছিলাম সাংস্কৃতিক কর্মী হিসেবে, আপনারা যখন এই আনগো বেকিন শেষ শেষ করিয়ে আইতেন, আপনার একখান আড্ডা স্থল আসলে আঙ্গ মাসজিদ টাউন হলে ইয়ান, ইয়ানে আপনার একখান পরিচিত কী কী দোয়ান আসছিল, পরিচিত কোন কোন জায়গা আসলে আপনি যে বই বই হাতে বই দেখতেন? আরে সুবল আপনি তো অনেক স্মৃতি মনে করাই দিচ্ছেন, অনেক সময় মানুষ কয় না যে স্মৃতির সিন্ধুক খুলে দিচ্ছেন আর কি, তাই না? এখন এখানে মনে করেন আমরা যখন মিছিল করিয়ে আইতাম, আমরা তো যশোর ছাত্রলীগ করতাম আমি, হ্যাঁ তারপর মনে করেন সংস্কৃতি কর্মী যারা আমরা সবাই কম বেশি সবকিছুতেই থাকতাম, ফরিদ বেকারি একটা আসছিল। আচ্ছা তো ফরিদ বেকারিতে মনে করেন এখন ঢাকা যেরকম ঢাকা ইউনিভার্সিটি হলো মধুর ক্যান্টিন, ঠিক আছে এটা আপনি কইতেন হারেন যে মানে মাইজ দিরাঙ্গ মধুর ক্যান্টিন, ঠিক আছে ফরিদ বেকারি, ফরিদ বেকারি কি খাইতেন ফরিদ বেকারিতে? তো এখন তো ওই সময় তো মনে করেন সিঙ্গারা, তারপর কলজিয়া দিয়ে সিঙ্গারা বানাইতো, এটা মজা লাগতো। আমরা ওই চা অনেক সময় পিরিসে ভাগ করিও খেতাম, ঠিক আছে। আর আর কোন কোন জায়গা আছে যেন বেশি আড্ডা দিতেন? তারপর মাইজ দিয়ে একদম টাউন হলে আমরা বেশি আড্ডা দিতাম হলো হিরো টেইলার্সে আঙ্গো, ওই যে রতন দা ছিল মালিক। আচ্ছা কিন্তু বেচারা আসলে কোনো মানে কাস্টমার জায়গা দিতে হয়, সব আমরা কিন্তু দখল করে বসে দেখতাম পত্রিকার, এক তো পত্রিকা কিন্তু আমরা তখন তো পত্রিকা ভাগাভাগি করে পড়তো, বুঝছেন এক একজনের কাছে এক এক পৃষ্ঠা থাকতো, হ্যাঁ পৃষ্ঠা চলে যেত। তারপর এরকম অনেকগুলো জায়গা আছে, তারপর আমরা কিরণও বসতাম মাঝে মাঝে এদিকে, হ্যাঁ কিরণে যেতাম, হ্যাঁ কিরণ আসছিল, কিরণের খাবার দাবার তো খুব ভালো আসছিল, কিরণে বড় বড় আপনার আপনার রুই মাছ, হ্যাঁ তারপর আপনার তৃপ্তিতে বসতাম, তৃপ্তি একটা আসছিল, এই তো এইগুলো অনেক স্মৃতি মাছ দিয়ে এইসব। আপনার ওইখানে একখান বিউ কার্ডের দোকান আছে জানেন নি? বিউ কার্ডের দোকান আছিল জিলা স্কুলের সামনে, জিলা স্কুলের সামনে, নাম নাম আছে না না, এটা জিলা বিউ কার্ডের দোকানটা ছিল বোধ হয় ওই যে বিনিময়ের পাশে, সঙ্গিনী সবই তো বিনিময় বিতানের আছিল, বিনিময় বিতানের এগুলা ব্যবহার করতাম। তারপর আপনার এই অনেক কত প্রতিষ্ঠানের কথা কইবেন আপনি, আর আপনার টাউন হলের সামনে যে আঙ্গ সাধনী মার্কেট দিয়ে আছে এর ভিতরে কোন দোকান টোয়ানের কথা মনে আছে আপনার? ওইখানে আঙ্গো ওই যে আপনার একটু আগে বণিক সমিতির সভাপতি গোলাম রহমান, গোলাম রহমানের কথা কইছি, রহমান মারা গেছে বেশতন উৎসব করে গেল্লা, রহমানের একটা দোকান আছে নাম আছে রেড রোজ, রেড রোজ রাইট, এই রেড রোজে আমরা অ্যাপেক্স ক্লাবের কাজকর্ম কিন্তু মূলত ওই রেড রোজ উপরে চালাইতাম, হ্যাঁ এই রেড রোজ আঙ্গো লগে কবে কল আছে, কল আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, জি আসসালাম, কে কইছেন ভাই? ভাই আমদাদ কই নোয়া ইয়া তো ইতালি তো, আমদাদ ভাই ভালো আছেন নি? আমি মনে করেন আসছিলাম বাইরেছি কবে, 93 সালে বাইর হয়ে গেছি আর কি, 93 সালে চিনতেন হারেন সারওয়ারি আলম, না ডাকনামে সারোয়ার, আমরা দিশারি কাগজ বাইর করতাম,
সাপ্তাহিক দিশারি একটা পত্রিকা আসছিল, এটা আমরা বাইর করতাম। ধন্যবাদ ধন্যবাদ জি। হ্যাঁ, তো আমরা কিয়া কইয়ের ওই আপনি কইতে লাগছিলেন আঙ্গো এই চা বিস্কুট খাইতে, আর বিশেষ করে আমরা ইয়া রেড রোজের কথা, রেড রোজের এখানে আমরা আড্ডা দিতাম, এরকম একটা একটা ভালো পরিবেশ আছিল তখন, বুঝছেন? তখন সবাই ওই যে আমি যে টিকটক আমরা কইতে চাইছিলাম যে অ্যাপেক্স ক্লাব, রোটারি ক্লাব, এই সংগঠনগুলো এগুলো আসছিল আসলে মুরব্বীরা আমাদের মতো যারা, আমরা তো বয়স তখন কম ছিল, আঙ্গুরে আঙ্গুরে, হ্যাঁ মানে ওই যে স্নেহ যে ব্যাপারটা বন্ধুর মতো করে চালাই, বন্ধুর মতো যে রঙ্গালাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি আসসালাম, কে কইছেন ভাই? আমি এখান থেকে শহীদ বলি। শহীদ ভাই ভালো আছেন? নেই জি, আজি ভালো আছি। আপনি কি অবস্থা? আজ ভাই বাইরে আইছেন? মাই দিতে বাড়ি আমার অফিসে দি। হ্যাঁ, আমার বাড়ি কোনা নেই, আমরা কোন জায়গায় আছেন এখন? শহীদ ভাই আপনি প্রোগ্রাম চান, আমরা ধন্যবাদ। আঙ্গো নোয়াখালীতে কিছু করবেন নি? নোয়াখালীতে কিছু কোন আছেন আপনার? আচ্ছা জি, আসলে দরকার এখন, তো এখন খুবই খারাপ অবস্থা, খারাপ অবস্থা করে যেটা ওই যে রাজনীতিতে, বুঝছেন? রাজনীতিতে তরুণ প্রজন্ম এত বেশি মাদকাসক্ত হয়ে গেছে, এটা তো এই কারণেই এখন মনে করেন এই সমস্যাগুলো বেশি চলতেছে। এই যে কিছুদিন আগে ব্যামগঞ্জের ঘটনা, এর আগে আপনারা মিলে আমরা আসলে একটা হিজিবি অবস্থা বুঝে আছি আমরা, কারণ তো এই জন্য ওই যে এই ধরনের সংগঠনগুলো বেশি দরকার, বুঝছেন? অ্যাপেক্স ক্লাবের মতো সংগঠন, রোটারি ক্লাবের মতো সংগঠন, কচিকাচার মেলার মতো সংগঠন, এগুলো যখন আইতো আইতো আজকে আঙ্গো এই অনুসন্ধান কইতেছি, আঙ্গো ডিসি শব্দ কইতেছি যে আঙ্গো পাবলিক ক্লাব এখানে আপনি ঠিক করে দেন একটা, আমি একটা দুইটা স্মৃতি আমার কাছে মনে পড়ে। আমি তো ইন্টারমিডিয়েট ওই যে সাংবাদিকতা করতাম, এটা লাই ওই ফর্ম ফিল আপের তারিখ ভুলে গেছি। এখন তো কোনোভাবে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, তো গেলাম যখন যার দায়িত্ব আছিল তার কাছে, ওই স্যারের কাছে, যার নাম ভুলে গেছি আমি, স্যার কোজে না না তুই হান্ডাগুলি কর এই পরীক্ষা, তো খুব শরম হয়ে গেছি আর কি। হ্যাঁ, তো এখন গেলাম জলি স্যারের কাছে, স্যার আমার সিনে বাড়িতে যখন ভিতরে আয়, স্যার তখন ওই হুতি রয়েছে বিছনার মধ্যে, কিছু আন্দোলন লেগেছিল আরকি, তাতে মাথা গরম হয়ে যেত, কয় তোরা বারো তোরা ইন্দন বারো তোরা মাথা গরম হয়ে যেত। বারো আগে ফিয়ন আসিল, ফিয়ন আসিল নেপাল, নেপাল নেপাল আসিল ফিয়ন, তখন ফিয়ন নেপাল কইছে আর কি, এ নেপাল একে ফান্তান, আচ্ছা মাথা গরম হয়ে গেছে তো ফান্তান, ফান্তার চলাচল, হ্যাঁ তো নেপালের কান্না আবার কম হইতো,
নেফাল ফান্তা জায়গা যে খন্তায় কেন এত মাসে খন্তা আনবি লাগিয়েছে সে যে খন্তা আনি যে সারা সামনে খাড়াইছে যে সার ধরন খন্তা আনছি খন্তা কিনলেন কারণ কেছে না খন্তা আনবে তো সারা কয়েক দিয়ে এত আমার তুলি বাড়ি আগে বাড়ি মেরা খন্তা দিয়ে তুলি বাড়ি আগে বাড়ি মেরা কেন মানে হাতে আসলে অনেক কিছু আমরা জানতে পারছি রুজাল ইসলামের সামনে অনেকে বইতো না শুধু এটা না জলিল স্যারের সবচেয়ে যেটা যে মানে বড় অবদান যেটা নোয়াখালী কলেজ তো আসছিল আঙ্গো মাইজি বাজারে এখানে পুরান জায়গায় ঠিক আছে টিনশেড আসছিল আঙ্গো কলেজ ঠিক আছে বিরাট টিনশেড আসছিল ওই হানিফ প্রফেসরের বাড়ির লগে দিই বাড়ির গেট দরজা আর কি ঠিক আছে কিন্তু এই যে নোয়াখালী কলেজটা নতুন বিল্ডিং হইলো এত বড় বিশ্ববিদ্যালয় কলেজ হইলো এটা কি হেমিয়ার অবদান আছে স্যারের অবদান আর কিন্তু অনেক ঠিক আছে জলি স্যারে কিন্তু বিরাট অবদান এগুলোতে তাহলে হেমিয়ার মানে ভালো ইয়ে আছে অনেক অনেক খুব নাম করে জলি স্যার তো খুবই নাম করে একজন শিক্ষক ওনার অনেক বই পুস্তক আছে পাঠ্য পুস্তক আছে জলি স্যারের হ্যাঁ এবং খুব বড় একটা মানে আত্মার মানুষ ছিল জলি স্যার যারা পাইছে তারা জানে আর কি জলি স্যার হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইয়া সারার ভাইরে কইতাম সারার ভাই নোয়াখালীর বিশিষ্ট কিছু লোকজন আছিল একেবারে মানে মানে ক্রিম লোক যারা ক্রিম কই আর কি আমরা বুঝছেন ক্রিম কিছু লোক আছিল যাতারা মনে করেন আমাদের একটা সত্য কথা কই আর যাতারা অবজার্ভার হতো মাইজ দিতে হ্যাঁ ডেইলি স্টার ডেইলি স্টার পড়তো হ্যাঁ ইংলিশ পত্রিকা তার হতো না একে কিছু লোকের নাম আমরা কেন কনসার্ন আছে আমরা আমি একটা কথা কইছি বল আজকে মানে এই যে মানে আর মতো যারা বিদেশে বিভিন্ন জায়গায় গেছে এটা যে ফাউন্ডেশনটা ভিত্তিটা এটা তৈরি করে দিছে মাইজদি মানে মাইজদি তুন যারা গেছে আর কি আমি তো সবসময় কই যে মাইজদি আর ঢাকা ইউনিভার্সিটি এই দুইটাই আমারে তৈরি করে দিছে আচ্ছা মাইজদির ওই যে আপনি যে যাদের কথা কইতেছেন ইংলিশ কামাল এক নামে কিন্তু সবাই চেনে ইংলিশ কামাল কামাল ভাই ইংলিশ কামাল মানে ইংলিশ কামাল কিলে কইতো উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার তখন ইংলিশ ইংরেজিতে পাস করছে আর কি আচ্ছা তারপর এই প্রফেসর সামাদ আব্দুল সামাদ উনি মারা গেছেন সামাদ সাহেব উনি বিএনপি লোক আছিল আচ্ছা আচ্ছা বিএনপি থেকে নির্বাচন করছে ওই যে আঙ্গোলগে দুগে কলার আছে কলার কল লোকে কলাই আচ্ছা কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কে কইছেন ভাই ভাই কইতেছি ইসপেন্দ কইতেছি আর বাড়ি এসে মাইজি সুলতান কলোনি আছেন নি ভালো আছেন নি আপনারা নাম কি আনের আর নাম হইছে মোহাম্মদ মঞ্জু মঞ্জু ভাই আপনি ভালো আছেন নি আছি ভালো আপনারা ভালো আছেন নি আছি আছি আপনাদের বাড়ি সুলতান কলোনি কেন মঞ্জু ভাই আপনি এত কষ্ট করে আঙ্গরে হিন্দু ফোন করছেন আমরা এখন নোয়াখালী নোয়াখালী কিছু কনসার্ন কেন নোয়াখালীর কথা কেন কিছু কনে কেন আমরা শুনি কেন নোয়াখালী কি আর করবো নোয়াখালী তো দেখেন আচ্ছা মঞ্জু ভাই আপনাদের ধন্যবাদ আঙ্গো প্রোগ্রাম কি স্পেন মানুষ চায় নাকি আঙ্গো প্রোগ্রাম চায় আপনার ধন্যবাদ মঞ্জু আপনার ধন্যবাদ আপনার ধন্যবাদ কষ্ট করে ফোন করছেন জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্পেন্দন ফোন করছে আপনার প্রোগ্রাম স্যার আঙ্গো প্রোগ্রাম স্যার আসলে আঙ্গো আঙ্গো দর্শক আছে না দর্শক আছে না নোয়াখালীর মানুষ তো আপনার দেশ বিদেশে তো কম নাই নোয়াখালীর মানুষ তো অনেক আছে বহুত আছে লন্ডনে তো অনেক আছে স্যার ভাই আপনাদের কইতাম যে ওই আপনি যেটা কইছেন যে আপনি করে যে বন্ধুর মতো করি আপনি করে আগায় নিছে হ্যাঁ এরকম ক্রিম লোক কিছু আছে আপনি এর নাম করা আছে আপনারা যেটা একটু আগে কইতেছিলাম যে প্রফেসর সামাদের সাহেবের কথা সামাদ ভাই হ্যাঁ উনি কিন্তু অনেক আধুনিক একজন মানুষ আছিলেন নোয়াখালীর মতো জায়গায় বসি অবজার্ভার ডেইলি স্টার পড়তো হাসকানা সোহান পত্রিকায় তো মনে হয় হ্যাঁ ওই যে পত্রিকা যেত যে আঙ্গো সন্ধানী একটা দোকান আছিল আচ্ছা সন্ধানী হ্যাঁ বুক স্টোর এই যে কিরণ হোটেলের লগে দিয়ে কিরণ লগে দিয়ে হ্যাঁ আমরা বিকেল বেলা আপনার বিয়ালে যাই হিয়ানে খাই থাকতাম পত্রিকার লাইন তখন আমরা দৈনিক বাংলা বাংলার বাণী এগুলো পড়তাম আর কি ঠিক আছে সন্ধানে আসলে সাংবাদিকত্ব কিন্তু নোয়াখালীতে কিন্তু আপনার সব কাগজেরই কিন্তু প্রতিনিধি তখন আছিল আমার যে আমি যে এই যে সাংবাদিক হইছি এদের কাছ থেকে শিখেই আমার একটা চিন্তা আসছে আর কে কে আসলে এরকম মানে আমি সামাদার কথা কইছেন আমি ইংলিশ কথা কইছেন আমাদের ফজলু ভাই ফজলে লাই ফজলু ভাই দাদা ভাই আমরা দাদা ভাই হ্যাঁ দাদা ভাই অনেক আধুনিক মানুষ উনি ওই যে আমাদের বন্ধুদের একটা সংগঠন আছিল প্রাঙ্গন হ্যাঁ প্রাঙ্গনের উনি উপদেষ্টা আছিল আচ্ছা তারপর আরেকজন বিশিষ্ট লোকের কথা যেটা অনেক লোক জানে না কিন্তু উনি হলেন মোস্তাফিজুর রহমান সাহেব হ্যাঁ উনি ডানিডার উপপরিচালক আছিলেন নজরুল সাহিত্য সংসদের সভাপতি আছিলেন তো তার কিন্তু অনেক ওই যে বিল্ডিং এর কথা আপনি কইছেন একটু আগে ওই বিল্ডিং এ সব রকমের সুযোগ সুবিধা আঙ্গুলায় উন্মুক্ত আছিল
আরেকজন বিশিষ্ট লোক আপনার নজরুল গবেষক ডক্টর খালেদ মাসুকে রসুল, এখন অনেকে জানে না, অনেক আগেই মারা গেছেন। এই মানুষগুলো আসছিল নোয়াখালীর, তারপরে যে রেহানা আপা কবিতা পরিষদের সভানেত্রী আছিল রেহানা আপা, তারপর ডক্টর হাবিবুর রহমানের স্ত্রী কামরুন্নাহার, কবি কামরুন্নাহার, ওনারা আসছিল আপনার সেই ওই সময়ের আপনার নোয়াখালীর খুবই গুরুত্বপূর্ণ কিছু লোক। আপনি কি এমনি কবিতা আবৃত্তি আর সাংস্কৃতির সাথে সাথে আঁকা ঝোঁকার লোক জড়িত আছিলেন? আমি আঁকা ঝোঁকার লোকে জড়িত আছিলাম না, কিন্তু আঁকা ঝোঁকাটা আমার খুব ভালো লাগতো। ভালো লাগতো কিভাবে আপনারা কই, এই যে সিনেমা হলের আগে মফিজুল হক নামে একজন আর্টিস্ট আছিল। আচ্ছা, আমি একদিন মাইজি যাবার সময় আনি যাই আর মাইজি যাবার সময় যে একটা গাছের মধ্যে, কদম গাছের মধ্যে বর্ণমালা লটকে রয়েছে। হ্যাঁ, তখন মনে করেন ক্লাস নাইনে হরি কল্যাণ স্কুলে, তখন করলাম যে বর্ণমালা লটকের ঘটনাটা কি, এখানে দেখলাম যে ভিতরে একজন মানুষ বসে বসে বই আপনার ছবি আঁকের। তো আমি কিছুক্ষণ এখানে হাতারে খাই থাই দেখলাম জিনিসটা কি করে, আমার জিজ্ঞেস করে যে আঁকতে হারণি। তো আমি বললাম যে আঁকতে হারণি, হ্যাঁ আমি বললাম না আঁকতাম তো হারি না, বলছি কিচ্ছু আঁকতে হারো না, তাও যে না কিচ্ছু আঁকতাম হারি না, বলছি একটা হুলা কোসাই হুলা, তো একটা হুলা একলাম একটা কাগজের মধ্যে। দুই সেকেন্ডের মধ্যে মনে হয় উনি আপনার একটা পেন্সিল লই এটারে একদম এত একটা সুন্দর ফুল বানাই দিল, বুঝে দেখছেন এমন হয়েছে নি ফুলটা, গোলাপ ফুল বানাই দিছে। তো এই ওইখান থেকে, হ্যাঁ আমি যত মানে যদ্দুরা অনেক আঁকাকি করি, শখ করি, জিদ্দুরা করি, ওইটা অনেক কিছু মাইজদুত্তুন কবিতা সংস্কৃতি, তারপর সাংবাদিকতা। আমি তো বিতর্ক করতাম, তো আমি মনে করেন বিভিন্ন জায়গায় বিতর্ক করছি, বিভাগীয় পর্যায়ে বিতর্ক করছি। তো এগুলা মাইজ দিয়ে আসলে আঙ্গ মতো অনেকরে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, শুধু আমি না, আমার আরেকটা কথা কইতাম সারার ভাই, এই আমনগো সেই সময় আসলে কি কি অনুষ্ঠান করতাম আমরা বেসিক্যালি? আমরা তো অনুষ্ঠান তো অনেক রকমের অনুষ্ঠান অনেক রকম হইতো, ঠিক আছে। হ্যাঁ, আমরা বেশিরভাগ যেটা করতাম আমাদের কিছু বন্ধু বান্ধব মিলে, সেটা হচ্ছে আঙ্গো নাটকটা। হ্যাঁ, আমার এক বন্ধু আসছিল, হাতের নাম আসছিল যে সাজ্জাদ। সাজ্জাদের একটা সংগঠন আসছিল তরঙ্গিনী নাট্য সংসদ। এটা কি মঞ্চ নাটক? এটা হলো যে মঞ্চ নাটক, মঞ্চ নাটক। হ্যাঁ, এটা পৌরসভার হলে হইতো, এখন পৌরসভার হল আছে কিনা জানি না। পৌরসভার হলে জায়গা দেন যেত না, এত মানুষ হইতো। হ্যাঁ, তারপর আমরা আপনার নজরুলের জন্ম জয়ন্তী এগুলো করতাম, নজরুলের অনুষ্ঠানগুলো আমাদের সংগঠন আসছিল, নজরুল সাহিত্য সংসদ, নজরুল সাহিত্য সংসদ থেকে অনুষ্ঠান করতাম, জাতীয় কবিতা পরিষদের মাধ্যমে অনুষ্ঠান করতাম, এরকম অনেক অনুষ্ঠান, মানে সব সময় কিন্তু অনুষ্ঠান আপনার সারা বছর লাগিয়ে দেখতে অনুষ্ঠান। আচ্ছা, এই অনুষ্ঠান কি আঙ্গো খালি নোয়াখালীর মাইজদি হলাইন করতো নাকি সমনিত্তুন আইতো না, কিন্তু সমনিত্তুন আঙ্গো কিছু লোক আইতো। আচ্ছা, সমনির লোক আঙ্গো যোগাযোগটা ভালো আসছিল, ভালো আসছিল, কারণ কি ওই যে সমনি আপনার বই পুস্তক তো সব সমনির, গোডাউন আমরা যে দিশারি বাইর করতাম, এই দিশারিও ছাপাইতাম হলো যে আপনার সমনি সুলেখা প্রিন্টিং প্রেসে, বুঝছেন। সেখানে আবার একটা পত্রিকা ছিল কি জানি নাম, আমি তো পত্রিকাটার নাম ভুলে গেলাম, সেখানে এই চমরিতন বাইরিত পত্রিকাটা। তো এরকম অনেক মানে স্মৃতি আছে আঙ্গো। আপনি নোয়াখালীর লোকজনের কথা কইতেছেন, নোয়াখালীর লোকজন তো যখন যেহেতু সাংবাদিক আসছিলাম, আমি ঢাকায়ও আপনার এই এরকম নোয়াখালীর বড় বড় লোকের লগে উঠা বসা করার সুযোগ হয়েছে আর কি। তার মধ্যে একজন হল আমিনুল হক, তখন অ্যাটর্নি জেনারেল আসছিল। আচ্ছা, এই তো আমিনুল হক স্যার এমন একজন মানুষ আছিল, ওনারে আমি ওনার বাসায় গেছিলাম। তো বাসায় যাওয়ার পর দেখেন কীরকম একটা মধুস্মৃতি, বাসায় যাওয়ার পর ওনার বাসায় তো মনে করেন এক প্লাটুন পুলিশ থাকে, বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের মধ্যে ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল না কততম ছিলেন উনি, উনি আবার সার্জেন্ট জৌলকের ভাই, চাকর বাকর তো অভাব নাই, দেখছি একটা ট্রেতে করেই চা আর মিষ্টি লিয়ে আইসে উনি। তখন আমি বললাম যে স্যার আমি আর ইউনিভার্সিটির ইয়ে করতে পারলাম, স্যার এটা আপনি মানে এত বাসা চাকর বাকর আপনি নিজের আপনি লুই আইলেন আনলাই, আমি তখন ইউনিভার্সিটি পড়ি। তখন কইল যে আই তোর লাই করছি, তুই তোর পরবর্তী প্রজন্মের লাই করবে। সুন্দর কথা কইছে আমি এই আই সারার কাছে একখানা গ্যা আমরা গ্যা কবিতা হইতাম স্যার, একখানা দর্শকরা হইতো স্যার। আসলে আচ্ছা, মাইজ দি নোয়াখালী লই আমরা গ্যা কবিতা একখানা সুন্দর করে তাড়াতাড়ি একখানা করাং। নোয়াখালী লই আমার একটা কবিতা আছে, এটা ঠিক আছে, এটা হরি হালাই তাই নিয়ে। সাগরের ফেনিল স্রোতে ধুয়ে যাওয়া কর্দ মাক্ত পলি, সহস্র বছর ধরে জমে জমে গড়িয়াছে শ্যামলিমা নোয়াখালী। ঝড়ের জল তরঙ্গ হানিয়াছে আঘাত,
বুকের গহীন ভিতরে কখনো ভাঙন কখনো খরা, ধুধু চরের বুকে যে সাহসী কৃষক গেঁথেছে স্বপ্নের বীজ, তার সাহসটুকুই আমাদের পরম্পরা। মেঘনার ভয়াল থাবায় সাজানো সংসার ভাঙে ভাঙে গ্রাম, অতপর নোয়াখালের স্কন্ধে ভর করে পুনর্বার দাঁড়াও তুমি, জননীর জঠর থেকে তোমাকে ভালোবাসি আছি, তুমি স্বর্গপূর্ণ ভূমি। মানিনি পরাজয় কভু, আশায় বেঁধেছি ঘর ভেসে ভেসে জোয়ারের নোনা জলে, জয়ের মুক্তুর ঝিলিক রাখিয়াছি জমা মাঝদির করতলে, মাঝদির করতলে, মাঝদির করতলে। এখানে আপনার ওই যে আমরা যে বারবার ঘূর্ণিঝড় হয় 91 সালে ঘূর্ণিঝড়ের কথা আপনার মনে আছে কিনা জানি না, প্রায় 1.5 লক্ষ লোক মারা গেছে। আমরা মাঝদির বিভিন্ন ঘরে ঘরে যাই, মানুষের কাছ থেকে পুরান জামা কাপড় খাবার দাবার লই আমরা উড়ি চরে যেগুলো সরবরাহ করছি আমরা। হ্যাঁ আমাদের ধন্যবাদ জানাইছে আঙ্গো রিপন ভাই প্রোগ্রামে যে স্যার আঙ্গো লগে কাতারাতুন প্রোগ্রাম স্যার আঙ্গো ফারুকে আঙ্গো হাজারি ভাই আঙ্গো প্রোগ্রামে হক হাজারি আঙ্গো প্রোগ্রামে সাইতে আঙ্গোরে যাদের আঙ্গো প্রোগ্রামে স্যার অনলাইনে আমাদের ধন্যবাদ অভিনন্দন। আর সারা ভাইয়ের কাছে কইতাম সারা ভাই আজও তো জানি আপনার আঙ্গো এক সময়ের প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস হেমিয়ার লই আমাদের লগে নোয়াখালী লই দুই একখান ছোট্ট কথা আছে, কারণ আপনার আঙ্গো দর্শকের কাছে আমি আমি আপনার কই একবার প্রথমে ওই যে যাত্রা অনলাইনে দেখতেছে আঙ্গোরে এই মুহূর্তে সবাইরে আপনার ধন্যবাদ জানাই তারা যে আমাদেরকে দেখতেছে এটার জন্য। একবার আমি আপনার ওই যে আব্দুর রহমান বিশ্বাসের ইন্টারভিউ করতে গেছিলাম, তখন আমি লক্ষ্মীপুর বার্তা নামে একটা কাগজ বাইরে তো ঢাকাতুন লক্ষ্মীপুর বার্তা, হ্যাঁ তখন লক্ষ্মীপুর বার্তায় আমি আপনার মনে করেন কিছুদিন আই কাজ করছি। তো আমরা তিনজন লক্ষ্মীপুর বার্তা সম্পাদক খেলাল ভাই, ওই সময় আপনার আরেকটা কাগজ আসছিল আঙ্গো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মনিরুজ্জামান টিপু ভাই, আমরা সবাই সাক্ষাৎকার করেছি। সাক্ষাৎকার নেওয়ার পর এটা ওই যে লিখতে হয় সাক্ষাৎকারটা, উনি বলে যে তো সাক্ষাৎকার কিন্তু লিখে আমারে আবার দেখাই নিবা। তো আমি একদিন শুক্রবারে গেলাম দেখানোর জন্য যাওয়ার পর ওনার এডিসি ছিল মাহবুব, উনি বলে যে রাষ্ট্রপতি আপনার কইছে ভিতরে যাই বললাই ঠিক আছে, তো আমার ভিতরে নিয়ে আব্দুর রহমান বিশ্বাস। তো উনি যখন শুনলো যে আমি মাইজদির নোয়াখালীর, ওনার যে কি একটা আন্তরিকতা, 3 ঘন্টা আমি আমার সময় দিচ্ছে, উনি সময় দিচ্ছে 3 ঘন্টা শুধু এটা না, উনি আব্দুল এই যে আব্দুল মালিক উকিলের স্মৃতি এত কথা উনি বলতেছিল যে আমার এত ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মালিক উকিল তো মনে করেন আওয়ামী লীগের ছিল, মানে অনেক বড় একজন মানুষ, তো ওই মানুষটার গুরুত্ব ওই কারণে কিন্তু ওই সময় আমি এটা আদরটা পাইছিলাম তার কাছে। সারার ভাইরে আমি একবার ইন্টারভিউ করলাম সারার ভাই, আঙ্গো একটা সময় কাছে শেষ হয়ে গেছে, একবারে শেষ সময় আমরা, হ্যাঁ আমরা একটা সময় আছি 1 মিনিট আঙ্গো মানে 30 সেকেন্ডের ভিতরে আঙ্গো নোয়াখালী লেখ কিছু একটা করান না। নোয়াখালী যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় আছেন দূর দূরান্তে আছেন, আপনার নিজের এলাকার জন্য কিছু করার চেষ্টা করেন, বিশেষ করে নোয়াখালী পাবলিক লাইব্রেরি খুবই করুণ অবস্থা, নোয়াখালীর যদি সম্ভব হয় নোয়াখালী পাবলিক লাইব্রেরিতে কিছু করেন। আর এলাকার যেসব গরিব আমরা ফান্ড রেজ করতে পারি, একটা ফান্ড রেজ করি এটা নোয়াখালীতে যারা মনে করেন পাবলিক লাইব্রেরিতে এখন যারা আছে তাদের জন্য পাঠাতে পারি এটা। আর ওই যে টেকনিক্যাল ভোকেশনাল সেন্টারে যেটা আপনি কইতেছেন, নোয়াখালী অ্যাসোসিয়েশন থেকে আমরা চিন্তা করতেছি যে কিছু একটা করা যায় কিনা, আপনারা যারা বিভিন্ন পর্যায়ে আছেন একটু সহযোগিতা করার চেষ্টা করেন নোয়াখালীর জন্য, নোয়াখালীর মানুষ উপকৃত হইব। ধন্যবাদ আমরে আমরা আঙ্গো প্রোগ্রামে কষ্ট করে আইছেন, আমাদের আঙ্গো সময় দিবেন আমাদের ধন্যবাদ। আমরা দর্শক মন্ডলী আমরা আসলে অনুষ্ঠানকে শেষ পর্যায়ে চলে আসি, আমরা আমরা আগামীকালকে আঙ্গো অনুষ্ঠানে আমরা আপনারা 7টা বাজে দেখবেন, আমরা Sky 7 2 আপনারা দেখবেন। আর আঙ্গো অনুষ্ঠান আসলে আঙ্গো ফেসবুকে আপনারা হাইবেন, অনলাইনে হাইবেন, আঙ্গো ইউটিউবে আপনারা হাইবেন, আপনারা হিয়ানো সাইতে হারবেন আঙ্গো অনুষ্ঠানে। এই আঙ্গো লগে আসলে আঙ্গোর সহায়তা করছে, আঙ্গো ক্যামেরার হিসেবে নতুন আঙ্গোর সহায়তা করছে, আঙ্গো কিছু ভাই আঙ্গো আসলে আঙ্গো লগে আছে কৃতজ্ঞতা স্বীকার করি আঙ্গো লগে সহায়তা করি বললাম আঙ্গোরে। আঙ্গো হেতনের মধ্যে আছে আঙ্গো আরাফাত খান ভাই আঙ্গো লগে আছে, আঙ্গো লগে আঙ্গো লিঙ্কন ভাই আঙ্গো লগে ক্যামেরার হিসেবে আঙ্গো লগে আছে, শরীফ জামান ভাই আঙ্গো লগে আছে, আঙ্গো লগে আঙ্গো নাজমুল ভাই আঙ্গো লগে আঙ্গো আছে। হেতার আঙ্গোরে আসলে সব প্রত্যেক সময় আঙ্গোরে প্রত্যেক সোমবার হাতাকার আঙ্গো লগে সবসময় আঙ্গোরে সহায়তা করে, হাতাকরে দেওয়াকে ধন্যবাদ আন্দা করে। আর দর্শক আপনার কমু আপনারা আঙ্গো আঙ্গো নোয়াখালী নোয়াখালীর প্রোগ্রাম সাই বেললে আমাদের করে ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমরা নতুন নতুন অতিথি আনবেন লাই, নতুন নতুন কিছু জিনিস আমরা আইবেন লাই, আমরা আঙ্গোরে সিনি লিখিয়েন, আঙ্গোরে কল করিয়েন, আঙ্গোরে উৎসাহ দিয়েন, আমরা আঙ্গো প্রোগ্রামে যে কেন করতে হবো কোনো মতামত থাকলে জানাই না আমরা আঙ্গোরে। আর বেশি কিছু কইতাম না, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই শেষ করিয়ে দেখা হবে আগামী সোমবার রাতে 10টা বাজে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।